সালাত মানে যে দোয়া কিভাবে আপনি খুলবেন পবিত্র কোরআন এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 768 কত বললাম সহিহ মুসলিম কিতাবুস সালাত বাবুল কিরাত হাদিস নাম্বার 768 রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে বলছে আবু হুরায়রা আমরা যখন ইমামের পেছনে থাকব সেই সময় কি সূরা ফাতিহা পড়ব ভাই আমাদের মধ্যে প্রশ্ন আছে না নাই আমরা যখন ইমামের পেছনে থাকব সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইকরা বিয়া ফি নাফসিক সেই সময় তুমি সূরাতুল ফাতিহা পড়বে তবে উচ্চ স্বরে নয় তোমার জিহ্বা নড়বে তবে শব্দ হবে না এইভাবে পড়তে হবে ইকরা বিয়া ফি নাফসিক সেই সময় অন্তর দিয়ে সূরাতুল ফাতিহা পড়ো কারণ আমি নবীকে বলতে শুনেছি কোন ব্যক্তি যখন নামাজের মধ্যে সালাতের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় তারপর সূরা ফাতিহার একটা আয়াত পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য আল্লাহ আসমান থেকে সাত আসমান থেকে জবাব দিয়ে ফেরেশতা গেলে ফেরেশতা দেখো হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে আপনি যখন নামাজ পড়েন সালাতে দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন যেই সময় আপনি সূরা ফাতের প্রথম আয়াত পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহ শুধু তোমার জন্য আল্লাহ এত খুশি হয় ফেরেশতাকে আল্লাহ সাত আসমান থেকে ডেকে বলে ফেরেশতা মণ্ডলী দেখো হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে মানে সালাত মানে হচ্ছে দোয়া বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই যখন নামাজে দাঁড়িয়ে গেছেন এখন বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই কিন্তু আমাদের সমাজে আছে ভাইজান আপনি যে দোয়া করার সময় ওসিলা ধরে টানলেন অমুক পীরের ওসিলা ধরে আমি এই দোয়া করলাম পীর মাঝখানে আসলো কেন বলবে দেখো আমি গুনাহগার বান্দা এত পাপ করেছি আমার দোয়া আল্লাহ সরাসরি কবুল করবে না ভেদে মারেফত পৃষ্ঠা নাম্বার 21 চরমনে পীর সাহেব তিনি লিখেছেন যে বান্দা অনেক অনেক অজস্র গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া তার ডাকে সরাসরি কবুল করে না এই জন্য মাঝখানে লাগে পীর সাহেব কি লাগে কথা বলেন পীর সাহেব বান্দা অজস্র পাপ করার কারণে আল্লাহ নাকি তার ডাকে সরাসরি উত্তর দেবে না এই জন্য লাগবে মাঝখানে একটা ভায়া একটা মাধ্যম আর সে ভায়া মাধ্যমের নাম হচ্ছে পীর সাহেব একজন মুরিদের সঙ্গে আমার কথা হচ্ছিল আমাকে প্রশ্ন করেছে যে আপনারা ওসিলা ধরা জায়েজ নয় বলেন কেন আমি বলি যে ওসিলা ধরা জায়েজ নয় কথা কখনো বলি না আমরা কোনোদিন বলি না আমরা বলি ওসিলা ধরা অবশ্যই জায়েজ তবে কিছু শর্ত আছে যার ওসিলা ধরছেন তাকে প্রেজেন্ট থাকতে হবে দুই আপনি কোনো বস্তু দিয়ে ওসিলা ধরতে পারেন যেমন নেক আমল কি আমল নেক আমল আপনার সন্তান অসুস্থ আল্লাহকে বলেন আল্লাহ আজ কাল থেকে আমি রোজা করব তিনটা এই রোজা করতে শুরু করে দেন আর আল্লাহকে চাই যখন আল্লাহ আমি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই রোজা পালন করেছি সিয়াম পালন করেছি তোমার সন্তানের এই মুসিবত থেকে দূর করে দাও এটা ওসিলা কি ওসিলা নয় কথা বলেন এটা ওসিলা এই ওসিলা কি এটা বৈধ যেন আমি প্রথমে আলোচনার শুরুতে ওসিলা ধরেছি কি বলেছি আল্লাহ আমাদের এই আলোচনা সভার ওসিলাই আমাদের পেছনে ছোট ছোট গুনাগুলোকে তুমি ক্ষমা করে দাও মানে কোন নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি করেন আল্লাহ কবুল করেন কিন্তু হুজুরদের উল্টা হুজুর বলছে বান্দা সাধারণ মানুষ অজস্র পাপ করার কারণে আল্লাহ নাকি সরাসরি তার ডাকে সাড়া দেবে না আমি তাকে প্রশ্ন করলাম বাবা তুমি কত বড় পাপী ইবলিশ শয়তানের চেয়ে তো বড় পাপী তুমি কি শয়তানের চাইতে খারাপ শয়তানের চাইতে কি অন্যায় নোংরা কাজ করেছো ও তুমি আমাকে আপনি শয়তান বলেন কেন আজ তোমাকে শয়তান বলি নাই তুমি বলছো আল্লাহ যে তোমার ডাকে সাড়া দেবে না কারণ তুমি পাপী ভাই পবিত্র কোরআন খুলেন সূরা আরাফ আয়াত নম্বর 14 থেকে 24 পর্যন্ত পড়েন আদম আলাইহিসসালাম আর শয়তানকে নিয়ে আসমানে ঘটনা আছে যখন শয়তান পথভ্রষ্ট হয়ে গেল নবী আদমকে বিভ্রান্ত করে দিল সেই সময়তে আল্লাহ বলছে তোমরা জান্নাত থেকে নেমে যাও দুজনে সঙ্গে সঙ্গে এই ইবলিশ আল্লাহ কাছে আল্লাহ তোমার কাছে শেষবারের মতো একটা জিনিস চাইবো একটা প্রার্থনা করব একটা চাওয়ার আছে আল্লাহ চাইবো আল্লাহ বলছে চা কি চাইবি ও চাইলো কি কথা বলেন কি চেয়েছিল আল্লাহ আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় যেন কিয়ামত পর্যন্ত চলতে পারে আমাকে ক্ষমতা দাও আমাকে শক্তি দাও সেই পাওয়ার দাও আল্লাহ তার দোয়া কবুল করেছে কি করে নাই তা আল্লাহ যদি শয়তান ইবলিশের দোয়া কবুল করতে পারে আপনি কত বড় অপরাধী আপনি কত বড় অপরাধী যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না পবিত্র কোরআন খুলবেন যে সূরাটা বারবার আমরা পাঠ করি সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 3 পড়বে কি বলি ইয়াকা নাবুদু আল্লাহ তোমারই কাছে তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই মানে আল্লাহর ইবাদত করতে হবে আর মাঝখানে কারো কাছে কোনো সহযোগিতা চাওয়া যাবে না কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে কিন্তু আমরা মাঝখানে ভায়া মাধ্যম দিয়েছি কি দেই নাই
কারণ পীর সাহেব সমাজে কথা প্রচলিত হয়ে গেছে গোনাহগার বান্দা দোয়া আল্লাহ কবুল করেন না আর ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে হচ্ছেতে দুনিয়াতে কত নিকৃষ্ট খারাপ কোন মানুষ আছে কথা বলেন ইবলিসকে গালি দেওয়া জায়েজ নয় সহিহুল জামে হাদিস নাম্বার 7384 আল্লাহর নবী বলেছেন লা তাশাব্বু আশ-শায়াতিন তোমরা শয়তানকে গালি দিও না কারণ যদি আপনি শয়তানকে গালি দেন শয়তান বাঁক বাঁক খুশি হয়ে যায় তুই গালি দিছিস তোর গুনাহ হচ্ছে শয়তান তো ওটাই চায় কথা বুঝতে পারছেন এজন্য আল্লাহর নবী বলেছে রাগের মাথায় শয়তানকে গালি দিবে না যদি গালি দাও শয়তান খুশি হয়ে যায় কেন ও তো চাই তুই গুনাহ কর তো গাল দিলে ওর তো কিছু যায় আসছে না যে গাল দিয়েছে বা তার গুনাহ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে রিয়াদুস সালেহীন 13 নম্বর হাদিস আল্লাহর নবী বানী ইসরায়েলের ঘটনা বর্ণনা করছে কার ইসরায়েলের ওয়াদ বানী ইসরায়েলের মনে রাখবেন বানী ইসরায়েলের ঘটনা বর্ণনা করা জায়েজ যদি সেটা সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকে সহি সনদে প্রমাণিত থাকে আল্লাহ নবী বলছেন কোন এক সময়তে একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল কয়জন কথা বলেন 99টা মানুষকে হত্যা করে ফেলেছে একজন মানুষ একজন ইহুদি আলেমের কাছে গিয়েছে গিয়ে তখন বলছে আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করে আপনার সামনে এসেছি বলেন তো আল্লাহ কি ক্ষমা করবে আপনার ঈশ্বর কি আমাকে ক্ষমা করবে ইহুদি পণ্ডিত তাকে কটুক্তি করে বলছে 99 মানুষকে হত্যা করবার ক্ষমা তোমার কোনো ক্ষমা নেই যখন এই কথা বলেছে ওই তখন ব্যক্তি বলছে বেটা আমার যদি ক্ষমা নাই থাকে তোর বেঁচে থেকে লাভ কি ও তরবারি দিয়ে ওর গর্দনটাকে উড়িয়ে দিয়েছে ও শিরচ্ছেদ করে দিয়েছে সঙ্গে সঙ্গে তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে আর একটা জায়গায় দেখছে একজন ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বসে আছে তাকে গিয়ে বলছে এই মুহূর্তে আমি সেঞ্চুরি করেছি মানে 100 জন মানুষকে মেরে দিয়েছি একদম শিরচ্ছেদ করে দিয়েছি আমার কি কোনো ক্ষমা আছে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বলছে তোমার ক্ষমা নেই মানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুর রহিম আল্লাহ সুবহানাহু ক্ষমা করতে পছন্দ করে আল্লাহ ক্ষমাকেই ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাকে ক্ষমা করতে পারে তবে কিছু শর্ত আছে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ওই পণ্ডিত আলেম ব্যক্তি বলছে খবরদার তুমি তোমার দেশে আর ফিরে যাবে না ওটা খুব খারাপ জায়গা খবরদার ওই জায়গাতে আর ফিরে যাবে না ওই যে দেখছো দূরে দেখছো ওই জায়গাতে কিছু মানুষ আছে যারা ইবাদত বান্দেগী করছে তাদের কাছে চলে যাও ওইখানে তুমি থেকে যাও খবরদার তোমার গ্রামে তুমি আর ফিরে যাবে না যখন এই কথা বলেছে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে চলতে শুরু করেছে রাস্তা দিয়ে চলতে শুরু করেছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মালাকুল মত উপস্থিত মানে আপনার ভাষায় আজরাইল কে বলেন তো ভাই মৃত্যুর ফেরেশতা আজরাইল সে দাঁড়িয়ে পড়েছে এসে তাকে রূহটাকে কবজ করে চলে গেছে মানে মৃত্যু পথের মধ্যে কি হয়েছে মৃত্যু হয়ে গেছে তার জীবনটাকে নিয়ে চলে গেছে একটু পরে দুজন ফেরেশতা আবার নেমেছে একজন হচ্ছে রহমতের ফেরেশতা আর একজন হচ্ছে আযাবের ফেরেশতা মানে আপনার ভাষায় একজন জান্নাতের ফেরেশতা আর একজন জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা তার রূহটাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে যে একে আমি এখন জান্নাতে নিয়ে যাব সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছে না এই ব্যক্তিকে জান্নাত কি করে নিয়ে যাও ব্যক্তি তো 100 জন মানুষকে হত্যা করেছে এই ব্যক্তি জান্নাত কিভাবে যাবে কোনো তো নেকি করেনি তার আমল নামাতে কোনো নেকি নেই অতবেকে জাহান্নামে নিয়ে যাব যখন তাদের মধ্যে বাকবিদণ্ড শুরু হয়ে গেছে বিতর্ক লেগে গেছে আল্লাহ তৃতীয় পক্ষ পাঠাচ্ছে আরেকজন ফেরেশতা কথা কি আমরা বুঝতে পারছেন তিন নম্বর ফেরেশতা এসেছে এসে তখন সমাধান করছে বলছে এই ব্যক্তি ওই তৌবা করার পরে ভালোর দিকে কতটা এসেছে কি বললাম বলেন তো ভাই তৌবা করার স্থান থেকে ভালো দিকে কতটা হেঁটেছে এটাকে মাপো যদি ভালোই বেশি হেঁটে ফেলে তাহলে সে জান্নাতে যাবে আর দেখাচ্ছে না কম আছে একটু হলেও কম আছে তাকে জাহান্নামে নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে তার এই মাপামাপি চলছে মুসনাদে আহমদে বর্ণনা সনদ দুর্বলতা আছে তারপরেও তারপরে বলা হচ্ছে ওই ব্যক্তি একদম ভালোতে এক বিঘর চলেছে একটু সে মুসলিমে বর্ণনা আর ছেচড়িয়ে গেছে বুক ছেচড়িয়ে গেছে আহম্মদের বর্ণনা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ভালো ফেরেস্তা মানে যে জান্নাতে ফেরেস্তা তার রুহটাকে জান্নাতে নিয়ে চলে যাচ্ছে কথা কি আমার বুঝতে পারলেন ঘটনা কি হলো ওই ব্যক্তি শুধু তৌবা করেছে একটাও নেকি করেনি করেছে শুধু তৌবা করে হাঁটতে শুরু করেছে তৌবার ঘটনা বর্ণনা আসেনি শুধুমাত্র অনুতপ্ত হয়েছে অন্তদে হ্যাঁ আমি ভালো হয়ে যাব মানে তৌবা করেনি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তৌবা করেনি শুধু বলেছে আমি ভালো হয়ে যাব আর খারাপ কাজ করব না ভালো রাস্তায় হাঁটতে শুরু করেছে এক ধাপ এক বিঘর ভালোর দিকে হেঁটে চলে গেছে ওই ব্যক্তিকে আল্লাহ কিসে দিচ্ছে ওই ব্যক্তিকে জান্নাত দিচ্ছে ভাই বলুন তো আপনি কি এই লোকটার চাইতে বড় অপরাধী এর চাইতে পাপিষ্ট আপনি 100 মানুষকে হত্যা করেছেন কথা বলেন 100 মানুষকে হত্যা করেছেন আপনি তো করেননি তো আপনি যে বলছেন আপনি যে মনে করছেন যে না আল্লাহ আমার দোয়া কবুল করবে না পীর ধরাই লাগবে যে
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। যখনই পীরের ওসলা ধরের মাঝখানে এই আয়াতের সঙ্গে বিরোধী আসছে গেছে না কথা বলেন, আসছে এই আয়াতের সঙ্গে বিরোধী আসছে। সলাত এমন একটি ইবাদত যেটার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভাই মাধ্যম নাই। সলাত দ্বিতীয় অর্থ ক্ষমা, কি বললাম ক্ষমা, কিভাবে সহি মুসলিম কিতাব তহরাত হাদিস নাম্বার 1800 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী আপনি আমাকে ওযু সম্পর্কে বলুন। কি সম্পর্কে? ওযু সম্পর্কে। যখন ওযু সম্পর্কে জানতে চেয়েছে আল্লাহর নবী, তখন বলছে বান্দা যখন ওযুর পাত্রের পানি থেকে তার হাতটাকে ধৌত করে, এ হাত ধৌত করার সময়তে তার হাত দ্বারা যত গোনাহ যত অন্যায় পাপ করেছে তার সমস্ত পাপ এই ওযুর পানি দিয়ে আল্লাহ সব ধৌত করে ঝরিয়ে পরিষ্কার করে দেয়। আমরা তো বাঙালি, আমরা কি বাঙালি, আর আমরা তো আরবি পণ্ডিত, তাই তো? আমরা তো আরবি ভাষার পণ্ডিত, পণ্ডিত না ভাই, আরবি ভাষার প্রচন্ড পণ্ডিত। এটা বোঝা যায় জুম্মার দিনে, কোন দিনে, জুমার দিনে হুজুর দাঁড়িয়ে আরবিতে খুতবা দিয়ে চলে যাচ্ছে, আর বক্তা বুঝতে পারছে, বক্তা যেহেতু বলছে আরবিতে বক্তৃতা দিচ্ছে হুজুরে, আর যারা মুসল্লি আছে তারাও খুব বুঝে, একদম বুঝতে 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 ফানা ফিল্লা হয়ে ঘুম চলে আসে, আসে না নাই কথা বলেন। মানে আরবি খুতবার ফজিলত একটা এটাই যে মুসল্লিরা কি করে ঘুমায়, মানে একদম বক্তৃতা মানে ঢুকে যায়, তাদের ঘুমও চলে আসে। ভাই আপনার কাছে আরো একটি প্রশ্ন, ভাই বলুন তো যখন কোনো মানুষ অজুরত অবস্থায় ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে তার অজু থাকবে? আর অজু যদি তার ছুটে যায় ঘুমের কারণে, ভাই বলুন তো তার জুমার নামাজটা হয়? বেচারা সপ্তাহে একদিন এসছে জুমা নামাজ পড়তে, তারপরে ঘুমের কারণে বেটার জুমাটাও হয় না, আছে না নাই কথা বলেন। আর আমরা তো বাঙালি খুব পণ্ডিত, এই জন্য হুজুর আরবি খুতবা দেয়, যদি বলা হয় বাংলাতে একটু খুতবা দেন চলবে না, কেন এই কারণ ওই কারণ এই কারণ, আছে না নাই? আছে। মনে রাখবেন সলাতের দ্বিতীয় অর্থ হচ্ছে ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাধ্যম বানিয়ে দিয়েছে, বান্দা যখন অজুর পানি দিয়ে হাত ধয়, তার হাত ধরা যত অন্যায় পাপ করেছে, গুনাহ করেছে, গুনাহের সাগিরা ছোট ছোট পাপ করেছে, সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজুর পানি দিয়ে ধৌত করে দেয়। ব্যা বলেন তো আমরা হাত দিয়ে পাপ করি কি করি না? আমরা হাত দিয়ে পাপ করি। মনে রাখবেন গোটা বিশ্ব জগতে সবচেয়ে বড় বড় কোনো পাপ এখনকার যুগে যদি হয়ে থাকে সেটা হাতের দ্বারা। কিসের দ্বারা? হাতের দ্বারা। কারণ আপনার পকেটে একটা শয়তান থাকে, আমার পকেটেও শয়তান আছে। এই দেখেন এটা, এটার নাম কি? এটার নাম ইবলিশ। সেই বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে একটা করে ইবলিশ জিন শয়তান থাকে। কি থাকে? একটা জিন শয়তান থাকে। সাহাবীরা জিজ্ঞেস করেছে আল্লাহ নবী আপনার সঙ্গে থাকে? আল্লাহ নবী বলছে জি আমার সঙ্গে থাকে, তবে ওকে দাওয়াত দিয়ে দে মুসলিম বানিয়ে নিয়েছি। আল্লাহ নবী বলছে যে জিন শয়তানটা থাকতো খারাপ শয়তান, ওকে আল্লাহ নবী দাওয়াত দিয়ে দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে তাকে মুসলিম বানিয়ে নিয়েছে। ভাই এটা আমাদের কাছে যেটা আছে এটা শয়তান কি শয়তান না? এটা এক নম্বর শয়তান। কারণ বিশ্বজগতে এমন কোনো পাপ নেই যে এটার মাধ্যমে করা যায় না। এই শয়তানটাকে আগে আপনাকে মুসলিম বানাতে হবে, নচেত আপনি যতই ইবাদত করেন না কেন এই শয়তান আপনার সঙ্গে থাকার কারণে সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? পারে। এই শয়তানের অনেকগুলো কাজ আছে। যদি মনে করেন সুদ খাবো, এই শয়তান দিয়ে এখন সুদ খাওয়া হয়। ওই যে শেয়ার মার্কেটিং এর বিভিন্ন রকম আছে, নেটওয়ার্কিং অনেকগুলো বিজনেস আছে, আপনি ওর মধ্যে থেকে ইনভেস্ট করছেন, মোবাইল নিয়ে বসে আছেন, ল্যাপটপ নিয়ে বসে আছেন, বাড়িতে আছেন, বা ইন্টারেস্ট ঢুকছে কি ঢুকছে না কথা বলেন। মানে এই মোবাইল দিয়ে এখন সুদ খাওয়া যায়, যায় কি যায় না? এই মোবাইল দিয়ে সুদ খাওয়া যায়, এই মোবাইল দিয়ে ঘুষ দেওয়া হয়, এখন টেবিলের তল্লের টাকা দেয় না, তোমার বিকাশ নাম্বারটা বলো, বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মোলে টুক করে মেরে দিয়েছে, বা আছে না নাই কথা বলেন। এর মাধ্যম দিয়ে জেনা করা যায় কোথাকার কোন মেয়ে কোথায় আছে বাংলাদেশে, কে আছে ইংল্যান্ডে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজকে 14 ফেব্রুয়ারি লক্ষ কোটি যুবক আজকে রাত্রিতে এই মোবাইলের মাধ্যমে জেনা করবে, ভিডিও কল লাগিয়ে দিবে, সারা রাত যা ইচ্ছা তাই করবে, বা হয় কি হয় না কথা বলেন। নগ্নতা মোবাইলের মধ্যে থেকে দেখছেন, বিভিন্ন রকমের পর্নোগ্রাফি সাইট মোবাইলের মধ্যে দেখছেন, মেসেঞ্জিং করছেন, চ্যাট করছেন, গল্প করছেন। এই মোবাইল দ্বারা গোটা বিশ্ব জগতে যত রকমের অন্যায় অপরাধ সবগুলো এর মধ্যে হয়। তাই এই মোবাইলটাকে আগে মুসলিম বানাতে হবে। কি বানাতে হবে? মুসলিম বানাতে পারবেন? মোবাইলটাকে মুসলিম বানানো যায়? যায়। করতে হবে কি? আজকে আলোচনা শোনার শেষেই আপনার প্রথম কাজ, যতগুলো ইউটিউব চ্যানেল আছে, পর্নোগ্রাফি সাইট আছে, সবগুলোকে আনলাইক করে দিতে হবে, ব্লক করে দিতে হবে। দুই, যেসব মেয়েদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ আছে, ফলোয়ার আছেন, সঙ্গে সঙ্গে সেই
মেয়েগুলো যদি একটু বিপদগ্রস্ত দেখেন একটু উল্টাপাল্টা দেখছেন তাদেরকে আনফ্রেন্ড করে ব্লক মারতে হবে কথা আমার বুঝছেন দন্তনাবাদ দিয়েছেন ওকে দিনবাদ দিয়েছেন এ দুটো বাদ দিলে হবে না মানে ফেসবুকে মেয়েদের সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ থাকতে পারে তবে সাবধান সতর্ক কোন মেয়ের ফেসবুকে যতই ভালো কোরআনের আয়াত দিক না কেন যতই হাদিস শেয়ার করুক না কেন লাভ রিয়াক দিবেন না শয়তান ওখান থেকে রাস্তা খুঁজে নেবে কথা বুঝতে পারছেন মেয়েদেরও বলবো ছেলেরা যতই ভালো কোনো কিছু পোস্ট করুক না কেন লাভ রিয়াক দিও না এমনি একটা লাইক দিতে পারো এর চাইতে বেশি না কারণ যখন একটা লাভ রিয়াক দিয়ে দিবে বারবার ওটাকে খুঁজে বেড়াবে কে এটা বা ভাই কে না কথা বলেন আছে মানে এখান থেকে শয়তান আপনাকে আস্তে 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 প্রবাদ একটা বাংলাতে বাক্য আছে মানে শয়তান কি করে সুচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরিয়ে যাবে মানে এক কমেন্টে ঢুকেছে বাকি সব কাজ সামনে 14 ফেব্রুয়ারি তো হয়ে যাবে বা ভয় কি হয় না কথা বলেন হয় তাই সাবধান ফেসবুক ব্যবহার করার আগেও এই সতর্কগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে তিন নম্বর আপনার কাজ যত রকমের পর্নোগ্রাফি সাইট আছে সবগুলোকে আগে আপনাকে ব্লক করতে হবে এবার আপনার করণীয় কি মোবাইলটাকে ফ্রেশ করে ডিলিট করে দিয়ে এখন আপনার প্রথম কাজ এই মোবাইলের মধ্যে আল কোরআন একটা আরবি ইংলিশ উর্দু যে ভাষা জানেন সেটাকে ডাউনলোড করে নেওয়া কথা বুঝতে পারলেন এবার এই মোবাইলটার মধ্যে আপনাকে বাংলা হাদিস ভিডিওটা ডাউনলোড করে নেবেন যারা বাংলা পড়তে পারেন যারা আরবি জানেন আলেম সমাজ তারা দুটো সফটওয়্যার লোড করবেন একটা মাকতবাই শামিলা কমপক্ষে 34,000 হাদিসের কিতাব আছে দুই আল বাহিসুল হাদিস যেটা হাদিস তাহকিক করার জন্য একটা সফটওয়্যার আছে ওটা একটা আলেমের জন্য ব্যবহার করতে হবে উর্দু যদি জানেন ইসলাম 360 এটা ডাউনলোড করেন হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের আয়াত তাফসির করা এই অ্যাপসগুলোতে আছে আর আপনি রাতে রাতে যদি গান শোনায় অভ্যস্ত হন গান আর শোনা যাবে না কানের কাছে পবিত্র কোরআন রাত্রেবেলায় রেখে দিয়ে সূরা বাকারা গোটাটা ছেড়ে দেন রেখে আপনি ঘুমিয়ে যান এখন এই মোবাইলটা মুসলিম না শয়তান এটা মুসলিম আমার মোবাইলটা মুসলিম আপনার মোবাইল এখন কি আমার মোবাইল কি বলেন তো ভাই আমার মোবাইলটা এখন মুসলিম বানিয়ে নিয়েছি কি বানিয়ে নিয়েছি মুসলিম আপনার মোবাইলটা কি বলেন তো ভাই এখন যদি শয়তান থাকে আগে শয়তানি ছুটাতে হবে দিয়ে কি বানাতে হবে মুসলিম বানাতে হবে সলাতের একটা অর্থ হচ্ছে ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দা গোনা করবে অন্যায় করবে গোনা ছাড়া কোনো মানুষ থাকতে পারবে না কারণ আল্লাহ নবী কুল্লু বানি আদম খাতাউন প্রত্যেক আদম সন্তান তার গোনা পাপ নিঃসন্দেহ করবে যত বড় আল্লাহর ওলি হোক না কেন আপনি মনে করতে পারেন আপনার আল্লাহর ওলি আপনার পীর সাহেব কোনো পাপ করে না কোনো গোনা করেনি খতা করেনি জেনে রাখবেন এমন যে দাবি হয় তাহলে আপনার ওটা পীর না ওটা পাকা টাটকা শয়তান কারণ আল্লাহ নবী বলেছে প্রত্যেক আদম সন্তান সে গোনা করবে পাপ করবে আর আপনি মনে করছেন আপনার পীর নাকি কোনো গোনাই করেনি কি করতো এত বড় বুজুর্গ ব্যক্তি জায়নামাজে দাঁড়াতো হ্যাঁ একদম আলিপ লেলা মতো উঠতে উঠতে চলে যেত মক্কাতে নামাজ পড়ে চলে আসে ভাই গল্প আছে না নাই হুজুরে বলে কি বলে না বাঘের সঙ্গে লড়াই করে সিংহের সঙ্গে লড়াই করে বেগুন গাছের মধ্যে চলে যায় কত কি যে বলে যা ইচ্ছা তাই বলে বা আছে না নাই কথা বলেন আল্লাহ নবী তারপরে বলছে বান্দা যখন ওযু করার পরে তার মুখমণ্ডলটাকে যখন ধৌত করে মুখ দ্বারা চোখ দ্বারা নাক দ্বারা কান দ্বারা যত অন্যায় করেছে মুখ দ্বারা গালি করেছে মুখ দিয়ে আপনি কারো গীবত করেছেন কান দিয়ে কারো গীবত শুনেছেন অশ্লীল গান শুনেছেন চোখ দিয়ে খারাপ কোনো দৃশ্য দেখেছেন আল্লাহ নবী বলছে মানুষ যত অন্যায় করেছে সঙ্গে সঙ্গে মুখের এই মুখ থেকে ওযুর পানির মাধ্যমে দাড়ির ফাঁক দিয়ে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন ঝরে দেন একদম শেষ শেষ করে দেন শেষ অংশ আল্লাহ নবী বলছেন যখন মানুষ রুকু করে সেই সময় রুকু করার পূর্বে তার সমস্ত শরীরের থেকে যত পাপ আছে এই কাঁধ অথবা মাথা বন্ধ রেখে দেওয়া হয় যখন সিজদা করে প্রত্যেক সিজদাতে তার গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেন আমরা তো বাঙালি আমরা তো বুঝি না নামাজ পড়ছি আল্লাহু আকবার নামাজ চলছে 10 সেকেন্ড 12 সেকেন্ড নামাজে আছেন তারপরে কোথায় গিয়েছেন দোকানে ব্যবসা করছেন যুবক আছে কোথায় চলে গেছে কালকে আজ তো 14 ফেব্রুয়ারি একটু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে চলে এসেছে নামাজে কিন্তু আছে মানে 10 সেকেন্ড 12 সেকেন্ড নামাজে থাকার পরে মনটা উদাস উদাসীন হয় কি হয় না কথা বলেন হয় কেন বলেন তো মূল কারণ হচ্ছে এটা মানে নামাজে কি পড়ি আর কেনই বা পড়ি কেনই বা করছি এটা নিজেরাই জানি না যদি আপনি সলাতের মধ্যে প্রত্যেকটা কোরআনে আয়াত কমপক্ষে যেগুলো প্রতিদিন পাঠ করেন সেগুলো যদি অর্থটা জানা থাকতো বা বলুন তো আপনার মনটা এত তাড়াতাড়ি অন্য জায়গায় পালিয়ে যেত কখনো নয় আর আমরা বাঙালি হুজুরও যে কি পড়ে এটা আমরা বুঝি না হুজুর যে কি পড়ছে এটাও আমরা বুঝি না তাই মনটা সবসময় আমাদের এদিক ওদিক চলে যায় মনে রাখবেন সলাতের আর একটি অর্থ বললাম ক্ষমা তিন নম্বর সলাতের অর্থ তার নাম কি কি বললাম বলেন তো ভাই রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসবে
যদি সলাতে দাঁড়ান যতই বিপদ হোক। আপনি শুনেছেন আপনার ছেলে রাজমিস্ত্রির কাজ করে, চিটাগাঙে গিয়েছে কাজ করতে, পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গেছে হঠাৎই। আপনি বাপ, আপনি মা, আপনার কাছে ফোন চলে এসেছে আপনার ছেলে পাঁচতলা ছাদ থেকে পড়ে গেছে, আপনি মা বাপ আপনি এতই মানে উদ্বিগ্ন হয়ে ছুটতে শুরু করেছেন। ভাই বলুন তো, আপনি যতই তাতে ছুটুন, আপনার ছেলে যদি পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে যায়, আপনার দুর্বল গতিতে যাওয়াতে পাঁচপাশে উপকার করতে পারবেন? কথা বলেন না। যদি কোনো এরকম যদি কোনো খবর শুনেন, প্রথম কাজ কি জানেন, সঙ্গে সঙ্গে আপনাকে ওযুটাকে সেরে নিয়ে দুই রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে 10 মিনিট সময় দেন, আল্লাহ আমার সন্তানের হালাল রুজির জন্য চিটাগাঙে গিয়েছে, আল্লাহ পাঁচতলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে, তুমি আর শাফি, তুমি শেফা দান করে আমার সন্তানকে হেফাজত করো। এই কথা বলে আল্লাহ কিছু করতে পারে কি পারে না? কথা বলেন, আল্লাহ করতে পারে। কিন্তু বাপ মা আমরা বুঝি না, যখনই শুনেছেন সন্তানের কোনো ক্ষতি হয়ে গেছে, দুর্বল গতিতে আপনি ছুটতে ছুটতে হসপিটাল চলে যাচ্ছেন, আপনার ছোটাতে আপনার এই চোখের পানিতে পাঁচ পয়সা লাভ নেই, কিন্তু নামাজের পরে আল্লাহর জন্য যদি 2 ফুটের চোখের পানি ফেলে দেন, বা বলেন তো আল্লাহ পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। এই তো কয়েকদিনকার ঘটনা আপনারা সকলে দেখেছেন, আনে ভারতবর্ষে কর্ণাটক, ভাই দেখেছেন কি দেখেন নাই? এই কর্ণাটকের ঘটনা এটাই প্রথম নয়, এর আগেও ঘটনাটা ঘটেছে ভারতবর্ষের 15 দিন থেকে আগে থেকেই। হায়দ্রাবাদ, কর্ণাটক এইসব জেলাগুলোতে, রাজ্যগুলোতে তদন্ত চলছে, বিভিন্ন রকমেরই চলছে, যে কোন আমাদের ইন্ডিয়ায় কোন মুসলিম হোক আর হিন্দু হোক কেউ পর্দা করে যেতে পারবে না। আপনার তো ওই ঘটনা শুধুমাত্র দেখেছেন, মুস্কানের ঘটনা গোটা দেশব্যাপী আন্তর্জাতিক নিউজ হয়ে গেছে, যে সে যখন গিয়েছিল তার ইউনিভার্সিটিতে বেশ কিছু 50-60 জন গেরুয়া হিন্দুত্ববাদী, কঠোর হিন্দুত্ববাদী এই গেরুয়া সন্ত্রাসীরা, তারা সরাসরি তার সামনে জয় শ্রীরাম করে চিৎকার মেরেছিল। কিন্তু ওই মুস্তান শুধুমাত্র একবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার শুধুমাত্র বলেছিল আল্লাহু আকবার। বাবন্দ সব উল্টা পাল্টা হয়েছে কি হয় নাই? মাত্র 6 বার বলেছে, একটা মেয়ে, একটা মেয়ে 6 বার আল্লাহর নাম নিয়েছে, বাতিল ঈশ্বরের নাম নিচ্ছে তারা, আর সত্য ঈশ্বরের নামের বরত্ব ঘোষণা করে সবকিছু উল্টে দিয়ে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীকে একদম উল্টোপাল্টা করেছে কি করে নাই? করেছে। মেয়েটিকে আমরা অনেকদিন আগে আমরা ধন্যবাদ দিয়েছি, আমরা বলেছি আল্লাহ তার এই ইমানি জজবা মৃত্যু পর্যন্ত যেন থাকে, আল্লাহ কবুল করে নাও, চলো পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন 50-60 জন একসঙ্গে চিৎকার মারছে জয় শ্রীরাম, মিথ্যা ঈশ্বরের নাম নিয়ে বরত্ব ঘোষণা করছে, আর একজন সত্য ঈশ্বরের একটা মেয়ে মানুষ মাত্র 5-6 বার নাম নেওয়ার কারণে একদম তারা উল্টো দিকে ছুটতে শুরু করেছে। দেখেন নাই? দেখেছেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামটা নিলেও অন্তর তাদের কম্পন হয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাদের সামনে একদম স্পষ্ট হয়ে জাজ্বল্যমান প্রমাণ। আর একটা কথা মনে রাখবেন, মূল সমস্যা গোটা বিশ্ব জগতে, যেহেতু আন্তর্জাতিক একটা নিউজ আমাকে কালকে ফোন করেছে আমাদের ইন্ডিয়া থেকে, আমি এখন বাংলাদেশে আছি, ফোন করে সাংবাদিকরা বলছে আমার হিজাব প্রসঙ্গে আলোচনা নিবে, তো আমি যাই হোক তাদেরকে কোনো ইন্টারভিউ দিই নাই, শুধুমাত্র এতটুকু বলে যাই যে হিজাব প্রসঙ্গে আমাদের মতামত হচ্ছে এটা, যে হিজাব এটা আপনার চুজ মানে আপনার পছন্দনীয় কোনো পোশাক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান, এটা কোনো মানুষ কখনো পছন্দ করে দিতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ বিধান। মুসলিম নারীদের জন্য যেমন হিজাব আছে, মুসলিম পুরুষের জন্যও হিজাব আছে। মুসলিম পুরুষদের হিজাবের কথা বুঝতে পারেন না, আমার তো মন চায়, আমার বয়স কত বলেন তো ভাই, আমার বয়স কত? 40, মাশাআল্লাহ। তারপরে বলেন 30, আলহামদুলিল্লাহ। অনেকে মনে করছে 45 হবে, আমার বয়স কাল 29 পা দিলাম, আমি বক্তৃতা জগতে আছি 7 বছর থেকে 8 বছর, মানে প্রথম বক্তৃতা এখন দিয়েছি কত, তার মানে 20-তে, দেখতে দেখতে 7 বছর হয়েছে, আমি বুঝতেলাম না কি বয়স 7 বছর পার করে দিলাম, তখনও যেমন ছিলাম এখনও তাই আছি তাই মনে হয়, কথা কি বুঝতে পারছেন? আমার তো মন চায় কেন এই পাঞ্জাবি পরে থাকবো, কেন আমি এরকম ঢোল একটা পাঞ্জাবি পরে মুখে একযোগ্য দাড়ি নিয়ে মাথায় একটা টুপি নিয়ে আমার বাপের চাইতে বয়সী বয়সে আমাকে দেখতে লাগে কেন করব? আমার তো মন চায় একটু জিন্স পরবো, স্কিন টাইট জিন্স পরবো, স্কিন টাইট একটা গেঞ্জি জামা পরে অন্য 5 জন যুবক যে ঘুরে বেড়ায় ওইভাবে আমিও তো ঘুরতে ইচ্ছে করে, করে কি করে না কথা বলেন? কিন্তু আমাকে যে আল্লাহ হিজাব ফরজ করে দিয়েছে, আল্লাহ যে আমাকে একটা পর্দা দিয়েছে, মুসলিম পুরুষদেরকেও পর্দা দিয়েছে, আল্লাহ নবী যে বলে দিয়েছেন সেই মুসলিম কিতাবের ইমান 195 নম্বর হাদিস, কোন পুরুষের যে টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যায় মাকাদমিনান্নার, তার থাকার জায়গা জাহান্নাম, এটা পুরুষের ড্রেস কোড, পুরুষ
যদি মানুষ আপনি হন আপনার টাকনার উপরে কাপড় পড়তে হয় যত বড় ব্যালিস্টার হন না কেন যে জায়গাতে আপনি থাকেন না কেন যে চাকরি করেন না কেন যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন ছেলে মানুষ হয়ে থাকেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বিধান ফরজ করে দিয়েছে আপনি কে হিজাব পড়তে দিল কি দিল না এটা নিয়ে আপনার রক্ত গরম হয়ে গেছে কেন আমাদেরকে হিজাব পড়তে দিবে না অথচ আপনি মুসলমানের বাচ্চা আপনি যে পুরুষ মানুষ আপনার টাকনার নিচে এখনো কাপড় আছে ও আবার হিজাব নিয়ে ও প্রধান বক্তা আছে না নাই কথা বলেন আছে ইসলামে হিজাবটা ফরজ বিধান নারীর জন্য যেমন আছে পুরুষের জন্য আছে পুরুষের হিজাব ঢোলা কাপড় জামা প্যান্ট পরবে টাইট ফিট পরবে না দুই অমুসলিমদের কোনো সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক পরবে না যেমন আপনি তিলক দিতে পারবেন না আপনি ক্রুশ জাতীয় কোনো কিছু ঝুলাতে পারবেন না এটা অমুসলিমদের ধর্মীয় একটা সিম্বল কথা বুঝতে পারছেন ক্রুশ এটা দিতে পারবেন না হিন্দুরা যে তিলক কেটে দেয় এই তিলকটা নিতে পারবেন না যে পৈতা পরে এটা পড়তে পারবেন না এটা খাসভাবে ধর্মীয় একটা সিম্বল এটা কোনো মুসলিম পুরুষ নারী পড়তে পারে না তিন এমন কোনো পোশাক পরবেন না যেটা নারীদের মতো দেখতে পুরুষরা পরবে না পুরুষদের মতো দেখতে পোশাক নারীরা পরবে না মানে আপনার মেয়ে হোক আপনার অন্য কেউ হোক জিন্স প্যান্ট যেটা পরছে ছেলেরা ওটা মেয়েদেরকে পরাতে পারবেন না মানে পুরুষের বেশধারে নারী আর নারীর বেশধারে পুরুষকে উভয়কে আল্লাহ নবী বলেছেন জাহান্নামে কথা কি বুঝতে পারলেন অনেক মেয়ে মানুষরা আছে তারা পুরুষ হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে পুরুষ বেশধারী নারী এরাও জাহান্নামী আর নারীর বেশধারী পুরুষ এরাও জাহান্নামী ফিতরতগতভাবে কেউ যদি হিজরা হয় সমস্যা নেই কিন্তু কেউ ইচ্ছাকৃত যদি একদম লিঙ্গকে পরিবর্তন করে তৃতীয় লিঙ্গ ধারণ করে ইসলামে এটা হারাম কি বললাম হারাম চার নম্বর শর্ত কোনো পুরুষ যখন পোশাক পরবে তার মুখে দাড়ি থাকতে হবে কি বললাম দাড়ি এটা ফরজ অনেকে বলে দাড়ি চেয়ে সুন্নাত জি দাড়ি সুন্নাত না দাড়িটা ফরজ দাড়িকে ছেড়ে দেওয়া বড় করা সুন্নাত আপনি উল্টা শুনেছেন এতদিন বুঝেননি দাড়ির চারটে মশালা এক দাড়ি এজ এ মুসলিম রাখবেন এটা ফরজ দুই দাড়ির চেঁচে ফেলা হারাম সমস্ত মাজহাবের ঐক্যমতে দাড়ি চেঁচে ফেলা কি হারাম তিন নম্বর দাড়িটাকে বড় করবেন এটা সুন্নাত মানে কি করবেন বড় করবেন এটা সুন্নাত যত বড় হবে এটা সুন্নাত চার নাম্বার এক মুষ্টি পরে দাড়ি কাটতে পারবেন কি পারবেন না এই অংশটা এটা নিয়ে আলেম সমাজে মতনৈক্য মতভেদ করেছে মতনৈক্য কয় নম্বর মশালাই চার নাম্বার হুজুর বলেছে যে দাড়ি রাখা সুন্নাত জনসাধারণ ভাবছে দাড়ি রাখা সুন্নাত না রাখলে মানে গোনা হবে না আরে বাবা দাড়ি রাখা ফরজ দাড়িকে ছেড়ে দেওয়া বড় করা সুন্নাত কথা কি আমার বুঝতে পারলেন সেই বুখারি 5891-92 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নবীর ছেলে বেশ কিছু ফিতরাত ছিল তার মধ্যে একটা আপনার দাড়িটাকে বড় করা গোপটাকে ছোট করা কথা বুঝতে পারছেন আপনার যত গৌণ মানে গুপ্ত অঙ্গে লোম্প ইগুলো আছে ঊর্ধ্বতান 40 দিনের মধ্যে আপনাকে কেটে ফেলতে হবে আপনাকে খতনা করতে হবে প্রত্যেক নবী রাসূলের জন্য এটা কি ছিল যে হাদিসের আলোকে আপনি খতনা করল না করলে আপনি নিজেকে মুসলিমই মনে করেন না ওই হাদিসেই আছে দাড়িটাকে বড় করা এটা নবী সুন্নাত প্রত্যেক নবী সুন্নাত কিন্তু একটার জন্য আপনি গিয়েছেন খানা দিচ্ছেন আর একটা জন্য কিছু করেনি না খতনার খানা হয় কি হয় না কথা বলেন খতনার খানা হয় তো যেই হাদিসে খতনা করাকে বিধান দেওয়া হয়েছে ওই হাদিসে তো দাড়ি কাটার কথাও নিষেধ করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে বা আছে না নাই কথা বলেন আছে তো আমরা একটা গ্রহণ করেছি একটাকে ছেড়ে দিয়েছি কি দেয় নাই দিয়েছি তার মানে আপনাকে বুঝতে এটা পুরুষের হিজাব কার হিজাব এটা পুরুষের হিজাব মেয়েদের হিজাব কি সচরাচর বোরখা এটাই সংক্ষিপ্ত বর্ণনা যে বোরখা মুসলিমরা পরে এটাই হচ্ছে মুসলিমদের জন্য হিজাব এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নাম্বার 33 আয়াত নাম্বার 60 আয়াত নাম্বার 61 সূরা নূর আয়াত নাম্বার 30 এবং 31 ডিটেল আপনারা আলোচনা করে দেখতে পারেন পড়তে পারেন আল্লাহ সুবহানের পক্ষ থেকে ফরজ বিধান তৃতীয় আমার একটা কথা বিশেষ করে যারা অমুসলিম যারা জয়শ্রীরাম ধ্বনি দিয়ে যারা আমাদের হিজাবের বিধানকে লঙ্ঘন করতে চাচ্ছে তাদেরকে একটা পরামর্শ আপনি এটা করে কি বোঝাতে চাচ্ছেন অনেক পূর্ণের কাজ করছেন একদম স্বর্গ বৈকুণ্ঠ লাভ করবেন একদম স্বর্গে চলে যাবেন জি না যার নাম নেওয়া হয়েছে তার নাম হচ্ছে ভগবান রাম হিন্দু দাদারা মনে করে এই নাম নিয়ে তারা চিৎকার মেরেছে জয় শ্রীরাম অথচ রামচন্দ্রের জীবনী লেখা আছে আমাদের কাছে যেটা মহাবীর চরিত প্রথম দ্বিতীয় খণ্ড 71 নম্বর পৃষ্ঠা স্বয়ং রামচন্দ্র নিজে যখন বনবাস থেকে যখন ফিরে এসেছেন সীতার সঙ্গে আছেন এই মতো পরিস্থিতিতে রামচন্দ্রের শিক্ষাগুরু যার নাম পরশুরাম কি বললাম বলেন পরশুরাম বিষ্ণুর নবম অবতার অষ্টম অবতারের নাম হচ্ছে পরশুরাম ওই পরশুরাম যখন বাড়িতে প্রবেশ করেছে রামচন্দ্রের সঙ্গে সঙ্গে সীতা মা সীতাকে বলছে সীতা পরশুরাম আমাদের গুরুজন ব্যক্তি এখন ঘরের মধ্যে যাও আর পর্দাটাকে টেনে নাও কথা কেমন বুঝতে পারলেন যার নাম নিয়ে পর্দাকে বলছে হিজাবকে বলছে এটা করা যাবে না
নিষিদ্ধ করতে যাচ্ছে যে ভগবানের নাম নিয়ে, তার নাম হচ্ছে শ্রী রামচন্দ্র। অথচ রামচন্দ্র নিজের স্ত্রী সীতাকে পর্দার অন্তরে যেতে বলেছে, এরা রাম না রাবণ। আমি এই জন্য বলেছিলাম যে এরা রামের ভক্ত না, এরা রাবণের ভক্ত। কার ভক্ত? রাবণের ভক্ত। রামের ভক্ত হলে অবশ্যই রাম যেমন তার স্ত্রী সীতাকে যেমন পর্দা করতে বলেছে, অবশ্যই প্রত্যেকটা হিন্দু ভাই যার রাম ভক্ত তাদের স্ত্রীকে পর্দা করতে বাধ্য করতে, কেন সে রাম ভক্ত। আসেন একটা ছবি দেখায়। এখন আমি বসে বসে ডাউনলোড করছিলাম ছবিটা, রামচন্দ্রের আর সীতার একটা ছবি দেখায়। দেখেন তো ভাই, রামচন্দ্রের সীতায় একটু জুম করো তো, দেখেন রামচন্দ্র সীতা, সীতার ছবি কি উলঙ্গ আছে কথা বলেন? দেখেন উলঙ্গ আছে, উলঙ্গ নাই, উলঙ্গ আছে, উলঙ্গ নাই। দেখেন আপনারা লিখেন রাম অ্যান্ড সীতা, এখনই লিখেন গুগলে, দেখেন যে ছবিগুলো পাবেন সবগুলোতে কি আছে, অন্ততপক্ষে তার মাথা পর্যন্ত ঢাকা আছে। আমরা ভারতবর্ষের মানুষ খুব ভালোভাবে জানি, আমার পূর্বপুরুষ তো সবে এখনো হিন্দু, এখনো জানি বাড়িতে যদি কোনো সম্মানীয় গুরুজন ব্যক্তি, কোনো যদি শিক্ষাগুরু, যদি ঠাকুর পণ্ডিত এখনো যদি আমার পিসিমাসির বাড়িতে যায়, সঙ্গে সঙ্গে তারা কাপড়টাকে এইভাবে মাথা থেকে নামিয়ে নেয়, কথা বুঝতে পারছেন? মানে মাথায় কাপড় দেবে ঝুলিয়ে দেয়, রাজস্থানে চলে যান আমাদের ভারতবর্ষের, ওখানে সবাই হিন্দু ধর্ম পালন করে, এখনো তারা তাদের পর্দাগুলোকে মেনটেন করে, পুরুষের সামনে যায় না। আপনি রবি ঠাকুরের জীবনে এখনো পড়েন, রবি ঠাকুর তার জীবন, তার মায়ের বিবাহের কথা লিখেছে, তার মা যখন বিয়ে করে আসছিল সেই সময় পালকিতে চড়ে একদম পর্দার মধ্যে রবি ঠাকুরের মা সে বিয়ে করেছিল। এগুলো ভারতবর্ষের ইতিহাস, এ আমাদের উপমহাদেশের ইতিহাস। কিন্তু আজকে ভগবান রামচন্দ্রর নাম নিয়ে আজকে রামের বিরুদ্ধ আচরণ করছে, এটা হিন্দু ধর্মের ল। ঋগ্বেদ মন্ডল নম্বর 8 সূক্ত নম্বর 33 আর মন্ত্র নম্বর 19 ভগবান ইন্দ্র, দেবতা ইন্দ্র বলছেন নারীদেরকে উদ্দেশ্য করে, হে নারী, ব্রহ্মা তোমাদেরকে নারী বানিয়েছে, তোমাদের দৃষ্টি অবনত করো, তোমাদের পাগুলোকে একত্রিত রাখো, খবরদার তোমাদের দৃষ্টিকে অসংযুক্ত রাখবে না, মানে যেখানে সেখানে তাকাবে না, বা এটা হিজাবের মতো কি মতো নয় কথা বলেন? এটাও হিজাবের মতো। অথচ যারা হিন্দুত্ববাদী দাবি করছে, অথচ হিন্দু ধর্মের শাস্ত্রে কথাগুলো মন্ত্রগুলো তারা বিরুদ্ধ আচরণ করছে কি করছে না? করছে। খ্রিস্টান বন্ধু ধরা উচিত, মুসলিমদের শুধু হিজাব নয়, ভাই মাদার মেরির ছবি দেখেন নাই, মাদার টেরেজার ছবি দেখেন নাই, খ্রিস্টানদের যেসব গির্জাতে যেসব মেয়েরা থাকে, বিশেষ করে ক্যাথলিক গির্জাতে, তাদের মেয়েরা কি পরে? মুসলিম মহিলাদের মতো বোরখা পরে কি পরে না? পরে। তারা শুধুমাত্র হোয়াইট সাদা কালার ড্রেসটাকে তারা ফিক্সড করে নিয়েছে। আমরা শুধু সাদা পরি না, সাদাও পরি, কালো পরি, অন্য রংটাও পরি, কিন্তু খ্রিস্টান ধর্মেও ভাই এই হিজাব পর্দা আছে না? নাই, হিজাব পর্দা আছে। এমনকি বাইবেলের মধ্যে এখন পর্যন্ত একদম মজুদ আছে, ফার্স্ট ত্রিমথি দ্বিতীয় অধ্যায় 5, 6, 7, 8 এবং ফার্স্ট করিন্থিয়ান্স 11:7-10-11 নম্বর ভাষ পরিষ্কারভাবে এখনো লেখা আছে। খ্রিস্টান ধর্মের আইন ল হচ্ছে এটা, বলছে কোনো মেয়ে যেন তার মাথাটাকে খালি না রাখে, কোনো মেয়ে যদি মাথাটাকে খালি রাখে তার মাথাটাকে ন্যাড়া করে দাও। এটা কাদের আইন কথা বলেন? আমি তো ভাই ইন্ডিয়ান, কথা যেগুলো বলছি মেপে চুপে বলছি, প্রমাণ দিয়ে বলছি, যদি ভুল হয় ভুলগুলো আমাকে দেখিয়ে দিতে পারবে কি পারবে না? খ্রিস্টানদের বাইবেলের মধ্যে নিউ টেস্টামেন্টে এখনো মজুদ আছে, কোনো মেয়ে কোনো অলংকার পরতে পারবে না, পুরুষের সামনে অলংকার পরে যেতে পারবে না, চুলের খোপা বাঁধতে পারবে না, স্বর্ণ পরতে পারবে না। ফার্স্ট ত্রিমথি দ্বিতীয় অধ্যায় 5, 6, 7, 8, 9 পরপর বর্ণনা চলে এসেছে ভাই, বলুন তো এটা খ্রিস্টান ধর্মের। তাই আমাদের সমস্ত ভারতবর্ষের মানুষদেরকে আমরা এই কথা বলতে চাই যে হিজাব এটা শুধুমাত্র মুসলিমদের ড্রেস কোড নয়, এটা সমস্ত ধর্মেরই ড্রেস কোড। কথা কি বুঝতে পারছেন? আপনাকে যে কথা বলছেন, সলাত একটা অর্থ হচ্ছে কি? রহমত। যখন সলাত আদায় করবেন, যে কোনো বিপদ পড়ে যাক, যে কোনো বিপদ পড়ে যাক, শুধু আল্লাহকে স্মরণ করেন, বাতিলের বিরুদ্ধে আল্লাহ নাম নিলেও যারা কুফফার আছে তারা অবশ্যই তাদের অন্তর্ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এর দৃষ্টান্ত একাধিক কোরআন হাদিসে আছে। সহিহ বুখারি খুলেন 2217 নম্বর হাদিস, 2217 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, তিনজন সন্তান পৃথিবীতে এমন জন্মগ্রহণ করেছিল যারা মায়ের কোল থেকে কথা বলেছিল। কোথা থেকে? মায়ের কোল থেকে কথা বলেছিল। প্রথম নাম হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, নবী ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় ব্যক্তি বানী ইসরাইলের একজন নেককার ফরেশতা, আল্লাহর ওলি, তার নাম হচ্ছে জুরাইজ। কি বললাম? জুরাইজ। সেই বুখারী 2217 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন জুরাইজ খুব ইবাদত গুজার আল্লাহর ওলি ছিলেন, আপনার পীরের মতো না, একচাল ওলি ছিলেন। সে তার গির্জার মধ্যে মানে মসজিদের মধ্যে ইবাদতে মগ্ন থাকতো, সব সময় নামাজ নিয়ে জিকির আজকার তোবা ইস্তেগফার এগুলো নিয়ে ব্যস্ত থাকতো। একদিন একজন মেয়ে সে পরিকল্পনা করেছে যে জুরাইজের সঙ্গে নষ্টামি করবে।
হঠাৎই একটা মেয়ে সঙ্গে সঙ্গে জুরাইজের কাছে চলে এসেছে। তার আগে অনেক ঘটনা আছে, জুরাইজ যখন নামাজ পড়ছে তার মা এসে বলছে, তার মা এসে ডাকছে জুরাইজ, জুরাইজ কোনো উত্তর দিচ্ছে না, চিন্তা করছে নামাজের মধ্যে আছে মানে আল্লাহর সঙ্গে কথা বলছি, এখন মার ডাকে সাড়া দেবো না আল্লাহর সঙ্গে কথা চালিয়ে যাব। আবার যখন দেখেছে তার মা জুরাইজ, জুরাইজ কোনো উত্তর দেয় নাই, আবার দেখেছে জুরাইজ কোনো উত্তর দেয় না, তিনবার উত্তর যখন পায় নাই তার মা তখন অধিশাপ দিয়েছে যে আল্লাহ